আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, ঈদুল আজহার পরে আজকে আমাদের প্রথম ক্লাস তোমার সাথে। সেই ক্লাসে আজকে আমরা একটি নতুন অনুশীলনী শুরু করব, তথ্য এবং উপাত্ত। তোমাদের বইতে দেওয়া আছে উপাত্ত বিন্যস্তকরণ। তো প্রিয় শিক্ষার্থী, এই উপাত্ত বিন্যস্তকরণ চ্যাপ্টারটি এতটাই ইম্পর্টেন্ট যে তোমার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীতেও তুমি এটা পাবা, এবং একাদশ শ্রেণীতে এইটার উপর একটি আলাদা সাবজেক্টটি আছে, সেটা হচ্ছে পরিসংখ্যান, এবং এটা নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যায়। এটা তোমার দৈনন্দিন জীবনে এবং অনেক ক্ষেত্রে এই পরিসংখ্যানটা আমাদের প্রয়োগ হয় এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেইটার আজকে তোমরা সেই প্রাথমিক আলোচনা দিয়ে তোমাদের পঞ্চম শ্রেণীতে শুরু হয়েছে, সেই বিষয়টা নিয়েই আমি বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা এই অধ্যায়টাকে করার জন্য তোমার খুবই প্রয়োজন, খুবই দরকার। তো এসব প্রিয় শিক্ষার্থী, আমরা উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় অর্থাৎ অনুশীলনীর 13 এর বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করি। তার আগে আমি তোমাকে বলবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থী, এসো উপাত্ত বিন্যস্তকরণ করতে গিয়ে আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার সেগুলোর মধ্যে একটি হচ্ছে তথ্য কি, তারপরে উপাত্ত কি, উপাত্ত কত প্রকার ও কি কি, বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি, গণসংখ্যা বা ঘটন সংখ্যা কি, ট্যালি কি, লেখচিত্র কাকে বলে, উপাত্ত কতভাবে সংগ্রহ করা যায়, এরপরে শ্রেণী ব্যবধান কি, এই বিষয়গুলো পঞ্চম শ্রেণীতে আমাদের প্রয়োজন। এবং এই বিষয়গুলো শুধু পঞ্চম শ্রেণী নয়, তোমার পরবর্তী ক্লাসেও প্রয়োজন হবে, তাই আমরা প্রথমে এই বিষয়গুলো সম্পর্কে জানব। তো প্রথম প্রশ্নটাই হচ্ছে তথ্য কি বা তথ্য কাকে বলে। তথ্য হচ্ছে যেমন তোমাদেরকে আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে তারপরে আমি বোঝাই, এখন সারা বিশ্বব্যাপী একটি মহামারী কোভিড-19 শুরু হয়েছে। তো প্রত্যেকটা কান্ট্রির এই কোভিড-19 কতগুলো উপাত্ত সংগ্রহ করে তারপরে তারা টেস্ট করছে এবং সেখানে কতগুলো সংক্রমিত হচ্ছে, কতগুলো লোক মারা যাচ্ছে, কতগুলো লোক ভালো হচ্ছে, এটা আমরা মিডিয়া ওপেন করলে টেলিভিশনের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি, তদ্রূপ বাংলাদেশেরটাও জানতে পারছি। এই যে বিষয়গুলো জানা বা এই বিষয়গুলো সংগ্রহ করে রাখা, এই বিষয়গুলো নোট ডাউন করা, এটাই হচ্ছে তথ্য, অর্থাৎ কোনো কিছু জানা বা সংগ্রহ করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তথ্য কি তোমরা বুঝতে পেরেছ। তথ্য হচ্ছে কোনো কিছু জানা বা কোনো কিছু সংগ্রহ করা এবং সেইটা সংগ্রহ করে আমাদের কাছে রেখে দেওয়া, সেটা হচ্ছে কি তথ্য। আর এই তথ্যটাকে যদি সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি তখন হয়ে যাবে সেটা উপাত্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, তথ্য কি এবং উপাত্ত কি আমরা জানতে পারলাম। তথ্যকে যদি সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে সেটা হবে উপাত্ত। আর তাহলে উপাত্ত কতভাবে সংগ্রহ করা যায়? প্রিয় শিক্ষার্থী, উপাত্ত দুই ভাবে সংগ্রহ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ, অর্থাৎ প্রাথমিক অথবা মাধ্যমিক। প্রাথমিক উপাত্তটা বলছে সরাসরি স্পটে উপস্থিত থেকে যেটা জানা বা সংগ্রহ করা, এটা হচ্ছে প্রত্যক্ষ মানে প্রাথমিক। আর পরোক্ষ হচ্ছে যেটা অন্যের মাধ্যমে জানা, হতে পারে নিউজ পেপার, হতে পারে সংবাদপত্র, হতে পারে একটা ফ্রেন্ডের কাছ থেকে জানা। তো এই যে বিষয়গুলো, তাহলে টেলিভিশনের মাধ্যম দিয়ে বা নিউজ মানে সংবাদপত্রের মাধ্যম দিয়ে বা পত্রিকার মাধ্যম দিয়ে বা অন্যের মাধ্যমে জানার যে বিষয়টা, এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে প্রাথমিক বা মাধ্যমিক দুইটার মধ্যে নির্ভুল হচ্ছে প্রাথমিক, যেটা অর্থাৎ তুমি সরাসরি স্পটে উপস্থিত থেকে যে তথ্যটা সংগ্রহ করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে নির্ভুল উপাত্ত হচ্ছে অবশ্যই প্রত্যক্ষ, যেটা অন দ্য স্পটে থেকে তুমি যে উপাত্তগুলো বা তথ্যগুলো সংগ্রহ করবে সেটা হচ্ছে পরোক্ষ থেকে অবশ্যই প্রত্যক্ষ উপাত্তগুলো নির্ভুল। এরপরে আসি আমরা প্রিয় শিক্ষার্থী,
উপাত্ত তথ্য আমরা যা শিখলাম, তথ্য কি, উপাত্ত কি, উপাত্ত কত ভাবে সংগ্রহ করা যায়, এবং যে দুই ভাবে সংগ্রহ করা যায় এর ভিতরে প্রত্যক্ষ উপাত্ত কি, পরোক্ষ উপাত্ত কি, এবং দুইটার মধ্যে নির্ভুল কোনটা তা আমরা জানতে পেরেছি। এবার আসি উপাত্ত কত প্রকার। প্রিয় শিক্ষার্থী, উপাত্ত হচ্ছে দুই প্রকার, নাম্বার ১ বিনষ্টকরণ, নাম্বার ২ অবিনষ্টকরণ। যেমন বিনষ্টকরণটা হচ্ছে যে তথ্য বা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে সেটাকে বিনষ্টকরণ বলে, আর যে তথ্য বা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না সেটাকে অবিনষ্ট উপাত্তকরণ বলে। তাহলে আমরা বিনষ্ট উপাত্ত এবং অবিনষ্ট উপাত্ত কিভাবে কি সেটা আমরা জানতে পেরেছি। এরপরে আসি প্রিয় শিক্ষার্থী, গণসংখ্যা বা ঘটন সংখ্যা কি। গণসংখ্যা বা ঘটন সংখ্যাটা হচ্ছে সেই জিনিস, আমরা মনে করো পঞ্চম শ্রেণীর গণিতের পিএসসি পরীক্ষার যে নম্বর, গণিতের নম্বর, সেই নম্বরটা জানতে চাচ্ছি। আমরা ১০০ জন গণিতের নম্বর শিক্ষার্থী, গণিতের নম্বর জানতে চাচ্ছি। এই গণিতের ১০০ জনের মধ্যে সে ২০ জন বা ২৫ জন ১০০ নম্বর পেয়েছে। তাহলে এই যে ১০০ নম্বর পেয়েছে, অর্থাৎ ৯০ থেকে ১০০র ভিতরে ২০ জন আছে। এই যে ৯০ থেকে ১০০, এটাকে শ্রেণী বলে, ৯০ থেকে ১০০ এটাকে শ্রেণী বলে। যেমন আমি তোমাকে লিখে দেখাই, অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে লিখি ৯০ থেকে ১০০, এই ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে কতজন, এই ২০ জন। প্রিয় শিক্ষার্থী, এই ২০টা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ ৯০ থেকে ১০০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কতজন, এই ৯০ থেকে ১০০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২০ জন। এই ২০টাকে বলা হয় গণসংখ্যা বা ঘটন সংখ্যা। তাহলে আবার এখানে এর সাথে আরেকটি কথা বলে আসি, শ্রেণী ব্যবধান। যেমন ৯০ থেকে ১০০ নম্বর পর্যন্ত, এই যে ৯০ থেকে ১০০ এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। কত ব্যবধান আছে ৯০ থেকে ১০০, এর ভিতরে কতজন আছে ২০ জন, এই ২০টা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা। আর ৯০ থেকে ১০০, এখানে তোমাকে ৯০ থেকে কাউন্ট করতে হবে, ৯০ ৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০। তাহলে এই যে বিষয়টা ৯০ থেকে ১০০, তাহলে আমাদের ব্যবধানটা কত হচ্ছে ১১, অর্থাৎ এখানে ব্যবধানটা ১১। বাট কতজন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে ৯০ থেকে ১০০ এর শ্রেণী ব্যবধান আমরা কত পেলাম, ১১। এখন ৯০ থেকে ১০০ নম্বর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল, ২০ জন। তাহলে এই ২০ জন হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, আর এই ৯০ থেকে ১০০ এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত, ১১। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো ট্যালি কি। ট্যালি হচ্ছে এই যে গণসংখ্যা ২০ পেয়েছো, এই ২০কে আমরা চিহ্নের মাধ্যমে লিখবো। কিভাবে চিহ্নের মাধ্যমে লিখবো, ধরো এখানে আমরা এখন ট্যালি সংখ্যা লিখবো, এই ২০কে লিখবো। তাহলে প্রথমে এইভাবে খাড়া দাগ দিব, চারটা দাগ দেওয়ার পরে এরকম টেনে দেবো, এটা হচ্ছে ট্যালি চিহ্ন, মানে ৫। তার মানে প্রথমে চারটা খাড়া দাগ দিয়ে আড়াআড়ি ভাবে কেটে দেবো। এইভাবে আমরা যদি চারবার লিখি তাহলে এটা হলো ৫, পাশে ১০, আবার যদি আমরা এরকম ভাবে লিখি তাহলে ১৫, আবার যদি লিখি হ্যাঁ তাহলে হবে কত, ২০। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী, এই যে ২০কে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি, এটি হলে ট্যালি চিহ্ন। তাহলে গণসংখ্যাকে যখন আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করবো, কিভাবে, খাড়া দাগ দিয়ে পঞ্চম নম্বর দাগটা উপর থেকে নিচ পর্যন্ত আড়াআড়ি ভাবে দিব, সেটা হবে ট্যালি চিহ্ন। আর এরপরে আসি আমরা সর্বশেষ লেখচিত্র। লেখচিত্র হচ্ছে চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে অঙ্কিত চিত্রই হচ্ছে লেখচিত্র। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে অঙ্কিত চিত্রই হচ্ছে লেখচিত্র। যেমন লেখচিত্র আমরা অঙ্কন করতে গেলে কি করব, এখানে এই যে ৯০ থেকে ১০০ নম্বরধারী শিক্ষার্থীর সংখ্যা কত, ২০ জন। তাহলে এটাকে আমরা লেখচিত্র সাহায্যে প্রকাশ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা লেখচিত্র সাহায্যে প্রকাশ করি কিভাবে, ধরো এখানে আমরা এদিকে হচ্ছে গণসংখ্যা উঠি, অর্থাৎ ৫, তারপরে ১০, তারপরে ১৫, তারপরে ২০। এদিকে আমাদের এই নম্বরগুলো থাকে, এখানে ৬০ থেকে ৭০, তারপরে ৭০ থেকে ৮০, ৭০ থেকে ৮০, তারপরে ৮০ থেকে ৯০, ৮০ থেকে ৯০, আর ৯০ থেকে কত, ১০০।
এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি 90 থেকে 100, এই 90 থেকে 100 কতজন শিক্ষার্থী ছিল প্রিয় শিক্ষার্থী? 20 জন। তাহলে এই 20 কে আমরা এখন এই 5 ঘর করে উপরে উঠে আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এই যে চিত্রের মাধ্যমে আমরা এই যে 20 বিশেষ সুদাসুদে এটাকে আমাদের লেখচিত্র বলে। তাহলে এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের আজকে উপাত্ত বিন্যস্তকরণের যে বেসিক আলোচনা, সেই বেসিক আলোচনাটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তুমি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নের মাধ্যমে আমি তোমাকে আবার কমেন্ট বক্সে গিয়ে উত্তর প্রদান করব। প্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে তুমি লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটির বৈশিষ্ট্যই হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী গণিতের পাঠ্য বইয়ের সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া, পাশাপাশি আমরা সৃজনশীল নমুনা প্রশ্ন সলভ করব এবং একজন একজন স্টুডেন্ট পিএসসি জেএসসি এবং এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার, ইনশাআল্লাহ তুমি এই চ্যানেলটির মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তাহলে তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।